যেন আল্লাহ তালা উশিলায় আমাদের দেশের আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল করে দেন মানুষ কষ্ট থেকে মুক্তি পায় আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে আমাদের ট্রাফিকের তো অনেক কষ্ট এটা আপনারাও জানেন সবাই জানে একটা ক্ষেপ মারতেছে বলছি পানি খাইতে হয় টানা দানা অনেক মনে আত্মা বেড়ে যেতে অসহনীয় গরমের মধ্যে সুপেয় পানির জন্য হাহাকার নেমে গেছে পানির স্তর জমিতে সেচ দিতে না পারায় ফসল নষ্ট

দেশি বিদেশি অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে বলছে বিএনপি এবার আইনি লড়াইয়ে নামলেন সাবেক আইজিপি বেনুজির দুর্নীতি তদন্ত চেয়ে করা রিটের শুনানি কিছুক্ষণ পর স্বচ্ছভাবে নিষ্পত্তি হলে সমাজে মিলবে কঠোর বার্তা বলছে আইন বিশেষজ্ঞ সেবা বন্ধ রেখে আন্দোলনে চট্টগ্রামের চিকিৎসকরা তপ্তরোদের সেবা নিতে এসে বেসরকারি ক্লিনিক থেকে ফিরে যাচ্ছেন শত শত রোগী সরকারি হাসপাতালে বাড়তি চাপ এবং চীনের কঠিন শর্তে বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা তীর রক্ষাতেই মনোযোগ পানি উন্নয়ন বোর্ডের পানির ন্যায্য হিস্সা পেতে তিস্তা অভিমুখে লং মার্চ ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দুই দিনের সফরে দশটি কূটনৈতিক দলির স্বাক্ষর হল বাংলাদেশ কাতারের মধ্যে শ্রমবাজার ও বিনিয়োগ বাণিজ্য সম্প্রসারণ সহ এসব চুক্তির মাধ্যমে দৃঢ় হল দ্বিপাক্ষিক বন্ধন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয় পরে পাঁচ চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারককে সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা দীর্ঘ দুই যুগ পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের আমির এসেছেন ঢাকায় রাষ্ট্রীয় সেই অতিথিকে বরণে দুই দেশের পতাকায় সেজে উঠেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার বেলা দশটার কিছু পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পৌঁছান প্রধানমন্ত্রীর কার্যালয়ে টাইগার গেটে তাকে ফুলে লভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী গেল জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য তথা প্রভাবশালীর তালিকায় থাকা দেশ থেকে কাতারের আমির বাংলাদেশে এলেন বড় অতিথি হিসেবে কার্যালয়ে প্রবেশের পর দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন কিছু সময় এরপর বাংলাদেশ ও কাতারের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা এবং আমির হামাদ আল থানি প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে উত্থাপিত হয় দুই দেশের বিভিন্ন ইস্যু আলোচিত হয় প্রাধান্য এবং অগ্রাধিকারে থাকা ইস্যুগুলো নিয়েও আলোচনার এসব শেষে কূটনৈতিক দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা এবং হামাদ আল থানি দুই নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় দশটি দ্বিপাক্ষিক দলিল এর মধ্যে রয়েছে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ দ্বৈত কর পরিহার সাগরপথে পরিবহন আইনগত সহযোগিতা বিষয়ক চুক্তিতে সই করেন দুই দেশের মন্ত্রীরা এছাড়া শ্রমশক্তি বন্দর পরিচালনা কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা খাতেও সহযোগিতা বাড়াতে সমঝোতায় সই করেন দুই দেশের প্রতিনিধিরা আমির শেখ তামিম বিন হামাদাল প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন তাই তার সম্মানে এই সফর স্মরণীয় করে রাখতে রাজধানীতে একটি সড়ক ও পার্কের নামকরণেও সম্মান জানালো সরকার মিরপুরের কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং সেখানে একটি নির্মিতব্য পার্ক এখন থেকে পরিচিত হবে হামাদ আল থানি অ্যাভিনিউ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসব আনুষ্ঠানিকতা চলে আমিরের সম্মানে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলহানি দুপুরে সাড়ে বারোটার দিকে বঙ্গভবনে পৌঁছালে কাতারের আমিরকে ফুলের অভ্যর্থনা বরণ করে নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে বৈঠকে বসেন রাষ্ট্রপতি ও কাতারের আমির এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে আলোচনা হয় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পরে বঙ্গভবনে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল এরপর রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি এই আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায় যাচ্ছে তার কাছে দেবাশিস আমরা জানি যে গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছেন কাতারের আমির এবং আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাতারের আমিরের বৈঠক হয়েছে আপনি কিন্তু সেখানে সরাসরি উপস্থিত ছিলেন সেখানকার চিত্র সেখানে কি ঘটেছে একটু আমাদের সামনে সংক্ষেপে তুলে ধরেন সোহার আসলে কাতার অন্যতম মধ্যপ্রাচ্যের মধ্যে একটি প্রভাবশালী দেশ এবং কাতার কাতারের ওপরে কিন্তু বাংলাদেশ বেশ কিছু দিক থেকে বেশ বিভিন্ন বহুমাত্রিকভাবে কিন্তু আসলে নির্ভরশীল সেটি যদি আপনি শ্রমবাজার বলেন সেক্ষেত্রে এবং জ্বালানি নির্ভরতা অর্থাৎ কাতার থেকে কিন্তু বাংলাদেশের জ্বালানির একটি বড় অংশ কিন্তু কাতার থেকে কিনে আমদানি করা হয় সেক্ষেত্রে সেই দেশটির সরকার প্রধান যখন আসেন বা আমির যখন আসলে সফরে আসেন সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু সর্বোচ্চভাবেই এই সফরটিকে বা এই হাই লেভেল ভিজিটটিকে কাজে লাগানোর চেষ্টা করেছেন আমরা মোটা মোটাদাগে দেখে নেই আসলে কাতারের আমির এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আজকে কি কি হয়েছে আমরা মোটা মোটাদাগে দেখে নেব যে সহযোগিতার সম্পর্কই মূলত এগিয়ে নিতে চেয়েছেন কাতারের আমির এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পাশাপাশি আমিরকে একান্ত বৈঠক যেটি হয় অর্থাৎ দুই শীর্ষ নেতা যখন দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রতিনিধি দল নিয়ে সেই বৈঠকে বসার আগে দুই শীর্ষ নেতা কিন্তু নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন সেই বৈঠকটি আজকে অনুষ্ঠিত হয়েছে এবং শীর্ষ প্রতিনিধি পর্যায়েও কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যে শীর্ষ পর্যায়ের বৈঠকেও কিন্তু দুই দেশের যারা সরকার প্রধান বা দেশের নেতৃত্ব দিয়ে থাকেন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং সব মিলে দশটি চুক্তি এবং সমঝোতা স্মারক হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের পরে এবং আমিরের নামে কিন্তু কালশীতে একটি সড়ক এবং পার্কের নামকরণ করা হলো সেটাও আপনারা প্রতিবেদনে নিশ্চয়ই লক্ষ্য করেছেন দেবাশিস সেক্ষেত্রে আমরা জানি যে না সমঝোতা সমঝোতা এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত যদিও আসলে এই চুক্তিগুলো নিয়ে বেশ কদিন ধরেই আলোচনা চলছিল বিশেষ করে কূটনৈতিক মহলে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই চুক্তি এবং সমঝোতাগুলো নিয়ে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কিন্তু গেল কয়েকদিন ধরেই গণমাধ্যমে এগুলো নিয়ে কথা বলছিলেন সব মিলে আসলে এগারোটি চুক্তি এবং সমঝোতা সইয়ের কথা ছিল তবে শেষ পর্যন্ত একটি চুক্তি সই হয়নি সব মিলিয়ে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা সই হয়েছে আমরা মোটা আগে দেখে নেব যে আসলে সেই পাঁচ চুক্তিতে কি কী রয়েছে বা কোন কোন বিষয়গুলোর উপরে চুক্তি সই করা হয়েছে এর মধ্যে প্রাধান্য রয়েছে বিনিয়োগ উন্নয়ন এবং সুরক্ষা আপনারা জানেন যে বাংলাদেশে যে একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সেই অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগ আহ্বান করেছে বাংলাদেশ এবং সেই বিনিয়োগ কিভাবে সুরক্ষা পেতে পারে এবং সেই বিনিয়োগের অর্থ কিভাবে সেই দেশগুলো আবার তাদের লভ্যাংশ হিসেবে নিয়ে যেতে পারে সেটিকে বলা হচ্ছে বিনিয়োগের সুরক্ষা সেটির পাশাপাশি দ্বৈত কর পরিহার অর্থাৎ ডাবল ট্যাক্সেশন বলা হয় নির্দিষ্ট কিছু পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে সেটি কাতার এবং বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় সেটিও এখন সম্মত হয়েছে সেই চুক্তিটি হয়েছে আইনগত বিষয়ে সহযোগিতা সেটি নিয়েও একটি আলাদা চুক্তি হয়েছে সাগর পথে পরিবহন যেহেতু ব্লু ইকোনমি বা এখন আসলে ওসান বিজনেস যেটি চলে আসছে সেই ট্রেডটি বাংলাদেশ বাড়াতে চায় সেক্ষেত্রেও কিন্তু কাতারের সহযোগিতা নেওয়া হবে একটি চুক্তি সই হয়েছে এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন অর্থাৎ বাংলাদেশে যে ব্যবসায়িক চেম্বারগুলো রয়েছে বা ব্যবসায়িক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কাতারের ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে পরিষদ গঠন করে কিভাবে যৌথ বিনিয়োগ বা দ্বিপাক্ষিক বিনিয়োগ বা বাণিজ্য আরও বেশি সম্প্রসারণ করতে পারে সেজন্য একটি চুক্তি হয়েছে আমরা একটু দেখে নেব আসলে সমঝোতাগুলো কি কী ছিল এগুলো আমরা যেগুলো বললাম সেগুলো পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা এই কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা বাংলাদেশ এবং ভারত অপরের মধ্যে করবে এবং শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রেও কিন্তু একই সঙ্গে সঙ্গে যুব এবং ক্রীড়া ক্ষেত্রেও সহযোগিতা চায় বাংলাদেশ এবং কাতার সেই বিষয়ে সহযোগিতা একটি সমঝোতা স্মারক স্বাভাবিক এবং শ্রমশক্তি এবং কর্মসংস্থান আপনারা জানেন যে বাংলাদেশের সরকারি হিসেবে কিন্তু চার লাখের অধিক বাংলাদেশি শ্রমজীবী যারা কাতারের শ্রমবাজারে আসলে শ্রম দেন এবং সেখান থেকে তারা রেমিটেন্স বাংলাদেশে পাঠান এই শ্রম বাজারটি ভবিষ্যতে আরও কিভাবে সম্প্রসারিত করা যায় একই সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে যারা কাতারে যান বা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে যারা কর্মের সন্ধানে যান তাদের কর্মসংস্থান আরও কিভাবে সুদৃঢ় করা যায় নিশ্চিত করা যায় সেগুলো নিয়েই কিন্তু একটি ফ্রেমওয়ার্ক হবে সেই ফ্রেমওয়ার্কটির জন্যই কিন্তু এই সমঝোতাটি স্মারক করা সই করা হয়েছে সমঝোতা স্মারক এবং বন্দর পরিচালনা যেটি বলছিলাম যে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরের যে সক্ষমতা সেটি যেমন দিন দিন বাড়ছে একই সঙ্গে সঙ্গে বাংলাদেশের অন্যতম গভীর সমুদ্র বন্দর মাতার বাড়িতে যেটি নির্মিত হতে যাচ্ছে মহেশখালীতে সেই বন্দর পরিচালনা কিভাবে করা হবে এই অভিজ্ঞতা বাংলাদেশের নেই সেক্ষেত্রে কিন্তু কাতারের অভিজ্ঞতা গোটা বিশ্বেই প্রশংসিত সেই অভিজ্ঞতাটি বাংলাদেশও কাজে লাগাতে চায় এবং সেই চুক্তির আওতায় বা সেই সমঝোতার আওতায় যাতে কাতার বাংলাদেশ আরও বিস্তৃতভাবে কাজ করতে পারে সে কারণেই কিন্তু এই সমঝোতাটি সই করা হয়েছিল এই যে দেবাশিস কাতারের যে আমির ওনার যে এই সফর সফরের মাধ্যমে কাতার বাংলাদেশের কাছ থেকে আসলে কি কী পেলো সে বিষয়ে বাংলাদেশ কাতারের কাছ থেকে কী পেলো এবং কাতার বাংলাদেশের কাছ থেকে কী পেলো মূলত এই সফরটির মধ্য দিয়ে এগুলোই এখন আলোচনায় বারবার উঠে আসবে তারপরও মোটা দাগে যেটি বলা যায় যে বাংলাদেশের তরফ থেকে জ্বালানির যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমরা যে জ্বালানিটি কিনি কাতার থেকে সেটির আসলে যাতে সৃজনশীলভাবে এবং নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশকে সেই জ্বালানিটুকু দেওয়া হয় এই ব্যাপারেও আলোচনা হয়েছে মূলত নতুন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে জানুয়ারি মাসে সরকার গঠন পর এটি মধ্যপ্রাচ্যের কোনো হাই প্রোফাইল অতিথির বাংলাদেশ ভ্রমণ সফর এবং শিল্প বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে কিন্তু আসলে মূলত এবারের যে আসলে সফর সেই সফরে প্রাধান্য পেয়েছে শিল্প বাণিজ্য এবং বিনিয়োগ এবং ঢাকা দোহায়ের যে সম্পর্ক রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু আরও মজবুত করার ক্ষেত্রে দুই পক্ষই একমতে পৌঁছেছে এবং সহযোগিতার ক্ষেত্র আগামী দিনে আরও বিস্তৃত হবে মূলত দুই শীর্ষ নেতার বৈঠকের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা সেটি বলছেন যে কাতারের আমিরে মোদির এবারের সফরের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক যেমন দৃঢ় হলো একই সঙ্গে সঙ্গে ভূ যে পরিস্থিতিটি চলছে এখন মধ্যপ্রাচ্যে বা বৈশ্বিক প্রেক্ষাপটে সেক্ষেত্রেও কাতার এবং বাংলাদেশের বোঝা জায়গাটি আরও স্পষ্ট হলো এই শীর্ষ পর্যায়ের বৈঠকের এবং শীর্ষ পর্যায়ের সফরের মধ্য দিয়ে সোহাল ধন্যবাদ দেবাশিস কাতারের আমিরের দেশে আসার যে আলোচনা এ বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অন্য প্রসঙ্গ তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের হলে প্রচণ্ড গরমে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ পানি পান করে গাছের ছায়ায় বসে শরীরকে একটু শীতল করার আপ্রাণ চেষ্টায় সবাই আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে এদিকে হিটস্ট্রোকে আজ ঢাকার বাইরে তিন জেলায় পুলিশ সদস্য সহ মারা গেছেন তিনজন কোনো দিকে উপায় নাই বোধহয় এই অবস্থায় হয়ে বাড়াইছে আর কি করবো কন একটা খেপ মারতেছে বসে পানি খাইতে হয় চা খাইতে চা টা খাই আবার দম নিয়ে আবার যায় বাড়াতে হয় টানা জানা অনেক মনে যে আত্মা বেড়ে যেতে মাথা ওর মানে চক্করে পড়ে যাবো দুটো একটা টিপ মারার পরই আমরা বন্ধ হয়ে থাকি আবার মানে এক্সট্রা থাকি প্রয়োজন ছাড়া তো বাসার তো বেরই হচ্ছে না মাঝখানে এই রোদে গরমে আসতাম তো একটু ডাব খেয়ে যাই প্রচন্ড কষ্ট বাইরে খুবই গরম সহ্য করতে পারতেছি না এরকম কী করবো গরমকালে মানুষ খাইতে ঠাকায় ভরে খাইতে হয় কিছু করার না একশো চল্লিশ টাকা চাচ্ছে একটু তো বেশি হচ্ছে কিনবো হিটার লাটের জন্য খাচ্ছি দাম বাড়তে কিছু করার নেই ভাই ওখানে বর্তমান যেটা বাতাস হবে তাদের কেটে চল বাকি বছর অবস্থা আগামী চব্বিশ ঘন্টায় এটার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা তবে চব্বিশ ঘন্টা পর অর্থাৎ আগামীকালকে থাকে হয়তো দুই দিন আরও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ছত্রিশ ডিগ্রি বা তার উপরে গেলে তাপমাত্রা হবে সে তো তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি নিচে আসার সম্ভাবনা কম তবে তাপমাত্রা কমে যে অঞ্চলগুলোতে তাপপ্রবাহ আছে বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগের অঞ্চলটা ছত্রিশ ডিগ্রি নিচে আসার সম্ভাবনা আপাতত নেই এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ ও হাসপাতালের খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সাইফুর রহমান রকি প্রথমে যাচ্ছে শাকিরের কাছে দেশের অন্যান্য স্থানের মতো ঢাকায়ও কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবন অনেকটাই বিপর্যস্ত এবং জনজীবনে অস্বস্তি নেমে এসেছে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যারা ঘর থেকে বিভিন্ন প্রয়োজনের তাগিদে বের হচ্ছেন তারাও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই অর্থাৎ গরমে তাদের হাঁসফাঁস অবস্থা পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু পুরো গন্তব্যে না গিয়ে মাঝখানে একটু বিরতি নিচ্ছেন বিশ্রাম নিচ্ছেন পাশাপাশি বিভিন্নভাবে তারা আসলে এই গরম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে চেষ্টা করছেন অর্থাৎ তারা কখনো ছাতা ব্যবহার করছেন কখনো পানীয় পান করে আসলে সেই গরমটি নিবৃত্ত করার চেষ্টা করছেন পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ঢাকা রাস্তার পাশে যে পানীয়গুলো পাওয়া যায় সেইগুলো অনেকটা নিরাপদ না হলেও অর্থাৎ স্বাস্থ্যকর না হলেও তারা কিন্তু সেটিও গ্রহণ করছেন পাশাপাশি আরেকটি জিনিস যদি বলতে যাই নিম্ন আয়ের মানুষ বা খেটে খাওয়া মানুষ কিন্তু সবচেয়ে বড় বিপর্যয় পড়েছেন বা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কারণ তারা আসলে প্রতিনিয়ত আয় করেই তাদের জীবন যেখানে চলে সেই ক্ষেত্রে তারা কিন্তু কেউ রিক্সা নিয়ে বের হয়েছে ছেন কেউ বা শ্রমজীবী বা কেউ মজুরের কাজ করছেন সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাদের হয়তো ঘরে বসে থাকলে তাদের অন্ন জুটবে না সেই অনন্য উপায় হয়ে তারা কিন্তু অনেকটা বের হয়েছেন পাশাপাশি আরেকটি যে বিষয় যদি বলতে চাই যে সারা দেশের মানুষ কিন্তু এখন এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে আবহাওয়া অধিদপ্তরের দিকে তাকিয়েছে প্রতিনিয়ত আবহাওয়া অধিদপ্তর আসলে কী পূর্বাভাস দেয় সেইখানেও কিন্তু তেমন কোনো স্বস্তি নেই বরং উল্টু সতর্কতা রয়েছে আবহাওয়া অধিদপ্তর কিন্তু আজ বলেছে যে আগামী পুরো এপ্রিল মাস জুড়ে কিন্তু এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে পাশাপাশি সবচেয়ে যে সতর্কতামূলক তথ্য সেটি হচ্ছে আগামী দুদিন এই তাপ আরও বাড়বে অর্থাৎ এই ঢাকা সহ সারাদেশে প্রবাহ আরও বাড়বে পাশাপাশি সারা দেশে সিলেট ছাড়া আসলে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে সহসাই এই অস্বস্তি থেকে অর্থাৎ এই তীব্র তাপপ্রবাহ থেকে দেশবাসীর মুক্তি মিলছে না এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আমরা জানি যে খুলনা বিভাগের পাশাপাশি রাজশাহী এবং পাবনা জেলায় তীব্র প্রবাহ চলছে এদিকে অসহ্য গরমে দেশের বিভিন্ন স্থানে পানির স্তর নিচে নেমে গেছে এতে ব্যাহত হচ্ছে সেচ কাজ জমিতেই নষ্ট হচ্ছে ফসল সূর্যের রোশান পড়ছে। পুড়ছে ফসলের ক্ষেত ফলের বাগান কষ্টে বোনা ফসল বাঁচাতে চাই পানি কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকি কৃষকেরা রংপুরের অধিকাংশ এলাকার জমি ফেটে চৌচির মাথায় হাত কৃষকের জমিতে সেচ দিয়েও পানিতে কুলিয়ে উঠতে পারছেন না পানি স্তর নিচে নেমে যাওয়ায় অসহায় চাষিরা বিভিন্ন রকম অসুখ ধরতেছে প্রসানি ধরতেছে মানে জমিনের অবস্থা খুব খারাপ আর কি সেচ দিতে হচ্ছে আবার সেচ পাম্পে পানিও কম উঠতেছে বারবার সেচ দেওয়ার পরেও জমিতে পানি থাকতেছে না নওগাঁয় গাছে গাছে আমের গুটি থাকলেও হাসি নেই বাগান মালিকদের মুখে তীব্র খরাই আমের গুটি ঝরে পড়ছে ক্ষতি কিভাবে কাটানো যায় ভেবে কুল পাচ্ছেন না তারা খরার কারণে আপনার এই যে আমের বোড়াটা শুকে যাচ্ছে শুকে যাওয়ার জন্য আমটা ঝরে পড়ে যাচ্ছে এই সমস্যা নয় দপ্তরের কাছে আবেদন জানাই যতটুকু হেল্প ফিতা দরকার বা পানি বাইভোল্ট বাইভ কমানোর জন্য যাতে কৃষকরা একটু লাভবান হইতে পারে কয়েকদিনের টানা প্রবাহে মারা যাচ্ছে বাগদা চিংড়ি বাগেরহাটের রামপালের অধিকাংশ নদী শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি পাচ্ছেন না খের মালিকরা পানি গরম হয়ে পশু ছোট বড় মাঝারে অনেক মাছ সব মারা যাচ্ছে একশোর ভিতর নব্বই শতাংশ ঘিরেতে মাছ মারা যাচ্ছে আইসে যে অবস্থা দেখতে যেতে বাচ্চা কাছে বাঁচার কোন সিস্টেম নেই এদিকে হেড স্ট্রোকে পটুয়াখালীর বাউফুলে এক পুলিশ সদস্য জামালপুরে এক ব্যবসায়ী এবং বরগুনায় একজনের মৃত্যু হয় অন্যদিকে গরমে ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলার হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা ফাহরিয়া জানা সময় সংবাদ সুপেয় পানির অভাবে রীতিমতো রাস্তায় নেমে মিছিল করছেন নগরবাসী ওয়াসার পানিতে ময়লা আর দুর্গন্ধ পান করা তো দূরের কথা গোসল গৃহস্থলীর কাজেও ব্যবহার করা যায় না এ অবস্থায় শিশু সহ সব বয়সী মানুষ আক্রান্ত নানা রোগে স্থানীয়দের দাবি বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার তবে এবার নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সমাধানের আশ্বাস দিল কর্তৃপক্ষ শাহনিবাস সোহাগের ক্যামেরায় মনির হোসাইনের রিপোর্ট কলস বোতল কিংবা বালতি যার যা আছে তাই নিয়ে ছুটছেন গন্তব্য পানির পাম্প দীর্ঘ পথ আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করতে হয় পানির জন্য যুদ্ধ রাজধানীর ত্রিমোহনী এলাকার এটি প্রতিদিনের চিত্র এলাকায় তিনটি পানির পাম্প থাকলেও দুটি থেকে আসে ময়লা পানি ভরসা কেবল একটি তাই এর সামনে পানি সংগ্রহে প্রতিনিয়ত চলে এই যুদ্ধ পানির অপর নাম জীবন হলেও এই এলাকার মানুষের জন্য পানি বিভিন্ন রকমের রোগের কারণ এখানকার মানুষ অনেকেই হয়তো ভুলতে বসেছেন পানির আসল রং কিংবা স্বাদ তীব্র পানির সংকট আর সুপেয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগবালাই অপর অপরদিকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহের ভোগান্তি ঠিক কিভাবে মিলবে এই সমস্যার সমাধান তার কোনো সহজ উত্তর ভোগান্তির গল্প এখানেই শেষ নয় সংগ্রহ করা এই পানি দিয়েই চলে গোসল খাওয়া রান্না বান্না সহ সব কাজ এমনকি পানি খেতেও হয় হিসেব করে এত অত পানি লাগে সংসারের মধ্যে এই টানা হিসা করতে করতে আমরা কিছু পানি খাই কিছু না খাই কমাই কমাই খাই পানি কি কমাই খাওয়ানোর জিনিস প্রথম যখন এই ফার্ম ছাড়ছে তখন ভাত রানছে আমরা তো জানি না ভাত একটা কয়লার মতো কালো হয়েছে খাইতে পাইনি আঙ্গর কেই পানি খাওয়া এই মারবো নাকি বালাহরি আঙ্গরের দিব আমরা এই পানি খাই আমরা আমগর মরণের দশা নল থেকে পড়া পানি দেখে বোঝা দায় পানি না অন্য কিছু এই ময়লা পানি যেমন খাওয়ার অনুপযোগী তেমনই রান্নার কাজেও ব্যবহার করা যায় না এমন কি খেলেই হয় নানান রোগ বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান না। কিন্তু আমাদের যদিও ভিন্ন সুর কর্তৃপক্ষের আশ্বাস ১৫ থেকে বিশ দিনের মধ্যেই পানির ভোগান্তি কমবে এই এলাকার মানুষের

দেশি বিদেশি অপশক্তি সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের নির্বাচন বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানিয়েছেন তিনি এদিকে শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিয়ে সরকার মানবাধিকার পরিস্থিতিকে দুর্বল করছে অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন তারই প্রমাণ মঙ্গলবার মহানগরের যৌথ সভা থেকে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারাদেশে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করবে দলটি এ সময় দেশি বিদেশি অপশক্তি বাংলাদেশ বিরোধী ও সরকার হটানো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশ বিরোধী একটি অপশক্তি ষড়যন্ত্র চক্রান্ত জ্বালিয়ে যাচ্ছে আমাদের সকলকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে আওয়ামী লীগই একমাত্র দল যেই দল এদেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ করেছে এদিকে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিএনপি উপজেলা নির্বাচনেও অংশ নেবে না দলটি মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ভারতের উপর ভর করে টিকে আছে সরকার অবিচারের কি নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনও উঠে আসছে বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিদ্বেষের শিকার শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার অন্যায় রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে আওয়ামী লীগের সব অপকর্মের দায়ে ভারতের উল্লেখ করে তিনি বলেন নতজন পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে প্রতিদিন বিএসএফ এর হাতে বাংলাদেশিরা খুন হচ্ছে অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে সানবীর রূপল সময় সংবাদ ঢাকা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে আন্তঃ মন্ত্রণালয় সভা করেছে নির্বাচন কমিশন সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ বিজিবি ও র্যাব মহাপরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা পরে ইসি সচিব জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হবে তবে যৌথ বাহিনীর অভিযান চলায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি রুমা ও রোয়াংছড়ির নির্বাচন স্থগিত করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এবং জনপ্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা যাতে এই নির্বাচনটা দাদর জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরও সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায় এই জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে থানসি রুমা এবং রোয়াংছড়িতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব এবং অন্যান্য বাহিনীর সমেট যৌথ অপারেশন চলমান রয়েছে তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থার সময়ের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই তিনটি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবার আইনি লড়াইয়ে নামলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি তদন্ত চে করা রিটের শুনানিতে নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করেছেন তিনি কিছুক্ষণ পর শুরু হবে বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চে করা রিটের শুনানি বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে সোমবার সাবেক আইজিপি বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠনের কথা জানায় দুদক অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানায় সংস্থাটি গত একত্রিশে মার্চ বেনুজুরের ঘরে আলাদিনের চেরাক শিরোনাম অনুসন্ধানের রিপোর্ট প্রচার করে দৈনিক কালের কণ্ঠ এরপর বনের জমিতে বেনুজুরের রিসোর্ট শিরোনামে আরেকটি রিপোর্ট প্রকাশ করে পত্রিকাটি এদিকে আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিকের মতে সাবেক আইজিপি বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বচ্ছভাবে নিষ্পত্তি হলে সমাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা যাবে সীমাহীন সে অর্জন করেছে এবং এটা তো অবশ্যই অনুসন্ধান হয়ে এটা মানে গুরুতর ব্যবস্থা হওয়া দরকার এবং এইটা হলে যেহেতু উনি সর্বোচ্চ পদে ছিলেন তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয় তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবারী হবে যে কোনো একটা অপরাধ হয়েছে এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে কোনো নাগরিক অভিযোগ করতে পারে তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ হবে ওই অভিযোগটা কতটা বাস্তব কতটা প্রমাণ ভিত্তিক সেটা অনুসন্ধান করে এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন সরাসরি যাচ্ছে তার কাছে রিটের শুনানি কিছুক্ষণ পরেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি আর যে কারণে রিটটি করা হয়েছিল সেই কারণটি এখন আর বিদ্যমান নেই অর্থাৎ এরই মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজুর আহমেদের যে বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল গণমাধ্যম এসেছিল সেই অভিযোগের ভিত্তিতেই দুর্নীতি দমন কমিশন একটি কমিটি গঠন করেছে একজন উপ পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি হয়ে গেছে অর্থাৎ এই নির্দেশনাগুলোই কিন্তু এই রিটের মাধ্যমে হাইকোর্টে চাওয়া হয়েছিল যেহেতু এরই মধ্যে দুদক সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান কাজ শুরু করেছেন সেই কারণে আজকের রিটের কার্যকরটা খুব একটা আছে বলে আমরা মনে আর এর মধ্যেই বেনজির আহমেদ একজন আইনজীবী নিয়োগ করেছেন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হক বেনজিরের পক্ষে আজকে এই শুনানিতে আইনজীবী এই বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা যে অভিযোগগুলো এসেছে গণমাধ্যমে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা হচ্ছে সবাই কিন্তু এটি বলছেন যে যার বিরুদ্ধে অভিযোগটি উঠেছে সেই অভিযোগটি স্বচ্ছভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া দরকার যেহেতু বেনজিন আহমেদ সাবেক একজন পুলিশ মহাপরিদর্শক এবং প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা ছিলেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হলেই দেশের মানুষের কাছে একটি ভালো বার্তা যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আর ব্যারিস্টার সুমন যে আবেদনটি দুদকের করেছিলেন তার করার এখতিয়ার নিয়েও কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে আমরা দেখেছি যে একজন স্বতন্ত্র এমপি হয়েও কিভাবে গিয়ে আবেদন করলেন তিনি সংসদে কেন তার না আজকে অনেকেই বলছেন যে সুমন সেটি একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে দুদকে যে আবেদনটি করেছেন সেটি তিনি করতেই পারেন তো কিছুক্ষণের মধ্যেই বেনজিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত চেয়ে যে রিটটি হয়েছিল সেই রিটের শুনানি শুরু হবে এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম উচ্চ আদালত থেকে এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসার নামাজ আদায় করেছেন মুসল্লিরা মঙ্গলবার সকালে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে এ নামাজ আদায় করা হয় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ এ নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা সুন্নাতের আমল হিসাবে আমরা সোলাতুল ইস্তিস্কার নামাজ আজকে আদায় করলাম ইস্তিস্কার নামাজটা পড়লাম আল্লাহ যেন আমাদেরকে করে। এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও নামাজ আদায় করেছেন গ্রামবাসী উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা নামাজে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নানা মানুষ অংশ নেন বয়সী তীব্র গরম থেকে পরিত্রানের জন্য আল্লাহর কাছে পানি চেয়ে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকাবাসী তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় দ্বিতীয় দিনে কুষ্টিয়া কুমারখালীর খরিলার বিলে খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয় এছাড়া রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে সলাতুল ইস্তেস্কার সালাত আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আস সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ খাদিজা স্বপ্না সময় সংবাদ খেলার খবর মোস্তাফিজের জায়গায় থাকলে জিম্বাবুয়ে সিরিজ নয় বরং আইপিএলকেই বেছে নিতেন এবাদত হোসেন তবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলতে পারলে সর্বোচ্চ প্রস্তুতি নিতেন লাল সবুজ জার্সিতে এবাদত আরও বলেন কাটার মাস্টারের মতো তাস্কিন শরিফুলরাও রাও আইপিএল খেললে লাভটা হতো বাংলাদেশের ক্রিকেটের দেশ না আইপিএল মোস্তাফিজ ইস্যুতে দ্বিধা বিভক্ত খোদ বিসিবি কেউ চাইছেন কাটার মাস্টার বিশ্বকাপ প্রস্তুতি নিক চেন্নাই জার্সিতে কেউ এগিয়ে রাখছেন জিম্বাবুয়ে সিরিজকে ক্রিক অপস্ত আরও এক ধাপ এগিয়ে সিলেট এক্সপ্রেসের ভাবনা অবশ্য ভিন্ন তার মতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগবে ফিজের তাস্কিন শরীফুলদেরও এনওসি দিলে লাভবান হতো বাংলাদেশ ক্রিকেট দলই আইপিএল তো অনেক কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট সো ও যখন এখানে ওখানে ভালো পারফর্ম করতেছে তার মানে কি ওর ওর যে এর যেটা আছে ওটা ওর রিদম তো তো বাংলাদেশ টিমের জন্য হেল্পফুল কথা মাথায় রেখে প্রায় আসতেছে আসতেছে সব বোর্ডই প্রথম সারির ক্রিকেটারদের আইপিএল এ খেলার ছাড়পত্র দিয়েছে তাদের বিপক্ষে খেললে খেলোয়াড় হিসেবে আরও পরিণত হওয়ার সুযোগ থাকে বলেও মনে করেন সিলেট এক্সপ্রেস আইপিএল যারা খেলতেছে ওখানে যে প্ল্যান করা হচ্ছে ডেফিনেটলি বিরাট কোহলিকে প্ল্যান করা হচ্ছে রোহিত শর্মাকে কী বল করা হবে প্ল্যান করা হচ্ছে সো মেথুয়েডকে কীভাবে বোলিং করা হবে প্ল্যান করা হচ্ছে সো একজাক্টলি ওই প্ল্যানগুলো যদি আমার মাথায় থাকে দেন আমি এই স্ট আমার বাংলাদেশ টিমে আমি সবাইকে হেল্প করতে পারি যদিও দেশের প্রয়োজনে অনাপত্তি পত্র না পেলে ঘরোয়া বা ইন্টারন্যাশনাল ম্যাচেই নিজের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার পরামর্শ এবাদত হোসেনের ক্রিকেট বোর্ড চাইছে বা আমার দেশ চাইছে যে আমাকে ন্যাশনাল টিমে খেলতে হবে ন্যাশনাল টিমে খেলব সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা আমি খেলি দেন এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার বাংলাদেশ কাতার দশটি কোটনৈতিক দলিল সই শেখ হাসিনা থানি দ্বিপাক্ষিক বৈঠক মিরপুরের কাছে থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক ও পার্ক আমিরের নামে এবং এবার আইনি লড়াইয়ে নামলেন সাবেক আইজিপি বেনজির দুর্নীতি তদন্ত চেয়ে করা রিটের শুনানি স্বচ্ছভাবে নিষ্পত্তি হলে সমাজে মিলবে কঠোর বার্তা বলছেন আইন বিশেষজ্ঞ এ ছিল দুপুরের সময় এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া ধন্যবাদ সোহার বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের